সিরাতে মুস্তাকিম কোনটি, তারপরের আয়াতে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দেয়া হয়েছে। ব্যাখ্যার মধ্যে এটা বলা হয় নাই, ব্যাখ্যাটা আল্লাহ নিজেই দিয়েছেন, কোন মোল্লা দেন নাই। কে দিয়েছেন? আরো আসতে ওখানে কথা বলেন নাই, সিরাতাল কিতাবি ওয়াস সুন্নাতি সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, এই কথা বলা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, এভাবে আসতে বলেন, এটা বলা হয়েছে কোরআন হাদিসের পথ? না না না, শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে যদি কেউ বাঁচতে চায়, কোরআন ওয়ালাদেরকে পাশে রেখে, কোরআন এবং হাদিসের মূর্ত প্রতীকদেরকে পাশ কাটিয়ে সে কোনোদিন সিরাতে মুস্তাকিম পাবে না। এজন্য কিতাবুল্লাহর সাথে সাথে, আল্লাহর কিতাবের সাথে সাথে রিজালুল্লাহ, আল্লাহ তাআলার মনোনীত যে ব্যক্তিরা রয়েছেন, যাদের মাধ্যমে মাওলায়ে করিম তার কিতাব, তার কোরআন এবং তার হাবিবের সুন্নতকে দুনিয়াতে বাস্তবায়ন করে হাতে কলমে দেখিয়ে দেন, তাদের সান্নিধ্য ছাড়া, তাদের পরামর্শ ছাড়া সত্যিকারের সিরাতে মুস্তাকিম পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা? এজন্য মাওলায়ে করিম সিরাতে মুস্তাকিমের যে ব্যাখ্যা দিয়েছেন সেটা বড় অদ্ভুত। তাদের পথ যাদের উপর আপনার করুণা বর্ষিত হয়েছে, যাদের উপরে আপনি করুণা করেছেন, দয়া করেছেন, তারা কারা? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা মুনআম আলাইহিম, যাদের উপরে মাওলার করুণা বর্ষিত হয়েছে, যারা মাওলার করুণা ধন্য, তাদের ব্যাখ্যা দিয়েছেন, উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এরাই সে সকল ব্যক্তিবর্গ যাদের উপরে আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে, আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছেন, করুণা ধন্য করেছেন যাদেরকে, তারা কারা? মিনান নবীন, এক নম্বর হলেন নবী, নবী রাসূলের ক্যাটাগরি। ওয়াসসিদ্দিকিন, সিদ্দিকিন বড় বড় ওলিদের ক্যাটাগরি। ওয়াসসুহাদা, আল্লাহর রাস্তায় যারা জীবন বিসর্জন করেছেন, যারা জীবন বিসর্জন দিয়েছেন, সে সকল শাহিদানে কেরাম। ওয়াসসালিহিন, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলে যারা নেককার হিসেবে প্রমাণিত হয়েছেন, তারা। তাহলে এই চার পদের লোকের পথের অনুসরণ করার জন্য আল্লাহ আদেশ করেছেন। কে আদেশ করেছেন? আল্লাহ শুধু আদেশ করেছেন তাই নয়, বরং বলেছেন, বান্দারে আমার কাছে এভাবে প্রার্থনা কর, আমার কাছে এভাবে চা, যাদের উপরে আমি আল্লাহ করুণা বর্ষণ করেছি তাদের পথের উপরেও যেন তোকে আমি টিকিয়ে দেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনার করুণা হয়েছে, নবী সিদ্দিক শহীদ এবং সালেহ নেককারদের পথ। বর্তমান যুগে নবীরা আছেন? আরো আসতে বলেন, নবীরা আছেন? নবীরা আছেন? নাই। নবী যখন থাকবে না, তার পরবর্তী তিন ক্যাটাগরি আছে না? নাই। নবী যখন না থাকেন, তখন নবীর ওয়ারিসরা আছেন তার জায়গাতে। সোনা দানা ইত্যাদি তাদের উত্তরাধিকার সূত্রে রেখে যান না, তারা রেখে যান আসমানে এলেম। সেই এলেমের ধারক বাহক হলেন আলেম ওলামা। কারা? আরো আসতে কারা? কারা? তাহলে আলেম ওলামার পথ অনুসরণ করার জন্য আদেশ দিয়েছেন কে? সিরাতে মুস্তাকিম কোন পথ? আলেম ওলামার পথ, নকল না আসল। আসল আলেম ওলামার পথ। কোন আলেম ওলামার পথ? আসল আলেম ওলামার পথ। আসল আলেম ওলামা কারা? আসল আলেম ওলামা কারা? যারা নবীদের পদাঙ্ক অনুসরণ করে,
নবীরা উম্মতের কাছে মিষ্টি কথাও বলতেন, তেতো কথাও বলতেন, কঠিন কথাও বলতেন, নরম কথাও সহজ কথাটাও বলতেন। কঠিন কথাকে নরম করে বলতেন না, কঠিন কথা কঠিন করেই বলতেন। হ্যাঁ, কিভাবে বলতেন বলবো? হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নি আরা ওয়ালাকিন্নি আরাকুম কওমান তাজহালুন। যখন নবীর বিরুদ্ধে অবস্থান নিল, নবীকে আটকানোর জন্য চেষ্টা করলো, নবীর জন্য প্রতিবন্ধকতা তৈরি করলো, না নূহ তুমি সব জায়গায় বয়ান করতে পারবা না, তোমার বয়ানের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, নূহ তোমার জন্য সব জায়গায় কথা বলার অনুমতি নাই। কেন? তোমার ইচ্ছে হলো যে তুমি আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু তুমি চাও যে সকলের উপর একটা বিশেষ মর্যাদা লাভ করবে। আমরা হলাম সমাজের পুঁজিপতি, টাকা পয়সার মালিক, ধন দৌলতের অধিকারী, আমরা সমাজের নেতৃত্ব কর্তৃত্বের অধিকারী। আমাদের কর্তৃত্ব খর্ব হবে আর তোমার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, এটা হতে দেয়া যা। কোথায় আছে? কোরআনে আছে। এই কথাগুলা কোথায় আছে বলবো? শুনবেন। ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين. আমি নূহকে পাঠালাম তার জাতির কাছে, এবং নূহ এসে বললেন, আমার আদেশে জানালেন যে আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী, আমি তোমাদের ব্যাপারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যত প্রকারের সতর্ক বাণী জারি করা লাগে সেগুলো আমি করবই। সুদ খেলে জাহান্নামে যাওয়া লাগবে, ঘুষ খেলে জাহান্নামে যাওয়া লাগবে, দুর্নীতি করলে জাহান্নামের ইন্ধন হওয়া লাগবে, জিনা ব্যভিচার করলে জাহান্নামের কীট হওয়া লাগবে, অন্যায় অপরাধ করলে, জুলুম নির্যাতন করলে কিয়ামতের দিন নিজের আমল অন্যকে দিয়ে দেওয়া লাগবে, তুমি পথের ফকির হয়ে যাবে, তোমার অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত, কিন্তু অন্যের উপরে জুলুম করেছ, নিপীড়ন করেছ, সত্য প্রতিষ্ঠায় বাধা দিয়েছ, সর্বোপরি যা কিছু করেছ এই জন্য তোমার আমলগুলো তাকে দিয়ে দেওয়া লাগবে। আমার কথা না নবীর কথা? সময় অতি অল্প, আমার সময়ই নেই, আমার 11টায় এখান থেকে রওনা হয়ে যাওয়ার কথা, কারণ সিলেটে মাগরিবের পরে আমার হাজিরি হবে, হাজিরি দিতে হবে। আমাকে সবাই না করেছে, যায় না এভাবে পাতাল গিয়ে আপনি পারবেন না, কষ্ট হবে। এখন কয়টা বাজে? বলা হয় 15 মিনিট লাগবে ওখান থেকে এনে, ওখান থেকে আয়তে 1.5 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা রাস্তার হিসাব দেওয়া হয় কয় মিনিট? 15 মিনিট। আমরা কিতা করতাম কইছে, ইন্নি লাকুম নাযীরুম মুবীন, জিনা ভ্যাবিচার, অন্যায়, অশ্লীল কাজগুলো করো না। আলেম ওলামারা এগুলোর ব্যাপারে সতর্ক করেন কি না? ওয়ালা তাকরাবুজ জিনা, আরে জিনা করা, ব্যভিচার করা তো অনেক দূরের কথা, এগুলোর কাছেও যেও না। যে সমস্ত কাজ এগুলোর কাছে মানুষকে নিয়ে যায়, রব্বুল আলামিন সে সমস্ত কাজগুলোকেও হারাম করে দিয়েছেন, ঠিক না বেঠিক? পরনারের দিকে তাকানো, ফ্রি মিক্সিং, পরস্পরের মধ্যে মেলামেশা, মনের নিয়ত ভালো হোক আর খারাপ হোক, আল্লাহ রব্বুল আলামিন যাদের সাথে সাবালক হওয়ার পরে, সাবালিকা হওয়ার পরে দেখা সাক্ষাৎ নিষিদ্ধ করে দিয়েছেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা হারাম। কেন? কেন? এগুলো জিনা ব্যভিচারের নিকটবর্তী করে দেয়। প্রত্যেকের ক্ষেত্রেই জিনা ব্যভিচার হবে তা বলা যায় না, কিন্তু হয়ে যেতেও পারে, হলে আর ঠেকানো যাবে না, ঠিক কিনা? আজকে যে ঘটনা ঘটেছে, আহা, আমি গত কালকে মাত্র জেনেছি এই ঘটনা। আমি দুনিয়া থেকে বেখবর মানুষ, আসলে না পত্র পত্রিকা পড়ি, না খবর টবর শুনি, গতকালকে শুনলাম আল্লাহু আকবার, এবং খবর পড়ে আমার মানে কি বলবো, মাথার তালু উড়ে যাওয়ার মতো অবস্থা। এরকম ঘটনা আমাদের বাংলাদেশে
ঘটছে, এক ছেলে এক মেয়েকে তার ফ্ল্যাটে ডেকে নিয়ে, বাবা মা নাই আজকে আসো, তারা দুজন একত্রিত হয়েছে, হওয়ার পরে মেয়েটা মারা গেছে। ঘটনার বিবরণ দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি বিবরণটা দিতে পারবো না, কারণ অনেক বাচ্চারাও আছে, সবার সামনে সব বিবরণ দেওয়া যায় না। এক কথায় বিদেশ থেকে আনা আমদানি করা এক ধরনের পুরুষ বানানো হয়েছে, পুরুষ আমদানি করা হয়েছে, মেশিন পুরুষ এক টাইপের। ওই মেয়েটার সাথে ছেলেটার আকাম করে আল্লাহ মাফ করে, ওই মেশিন পুরুষটাকে দিয়ে তার সাথে এই কাজ করিয়েছে, সবকিছু ছিঁড়ে টেনে শেষ, ভয়ঙ্কর রক্তক্ষরণ হয়েছে, ওই অবস্থায় মেডিকেলে নিতে নিতে মরে গেছে। তো আমার বাংলাদেশে এই ধরনের জিনিস আসলো কিভাবে? ওই সমস্ত শিক্ষকদের কারণে, যে সমস্ত শিক্ষকরা এ কথা বলেছে, এক্সপোজ ইউ, তুমি নিজেকে প্রকাশ করো, তোমরা পরস্পরে ফ্রি মিক্সিং করো, মেলামেশা করো, উগ্রবাদীদের কথা শুনো না, ন্যারো মাইন্ডেড সংকীর্ণ মনা হুজুরদের কথা শুনো না, তুমি নিজেকে বিকশিত করো, দুজনে একা একা থাকলে অসুবিধা কি? এদেশে বাল্য বিবাহ নিষেধ, কিন্তু বাল্য প্রেমকে বৈধতা দেয়া আছে, এদেশে বাল্য বিবাহকে নিষিদ্ধ করা হয় কিন্তু বাল্য প্রেমকে নিষিদ্ধ করা হয় নাই। আজকে যারা বাল্য বিবাহের বিরুদ্ধে অবস্থান নেয় অথচ বাল্য প্রেমের অবাধ অনুমতি প্রদান করে, তাদেরকে আজকে এই খুন এই ধর্ষণের মোকাবেলায় আদালতের কাঠ গড়ায় দাঁড় করানো উচিত। আমরা এত ব্যথিত, এত মর্মাহত যে এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটেছে, যাদের কারণে তাদের ব্যাপারে কোনো এমবার্গো নাই, তাদের বক্তব্যের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই, তাদেরকে বাক স্বাধীনতার নামে শয়তানি স্বাধীনতা অর্পণ করা হয়েছে, অথচ তার বিপরীতে যারা নাকি এই ধরনের খুন ধর্ষণ অন্যায় অনাচার অবিচারকে রুদ্ধ করার জন্যে, বন্ধ করার জন্যে দিন রাত দিবানিশি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতির বিবেক আলিম ওলামা, নবীদের ওয়ারিস আলিম ওলামা, যারা এই সকল অনাচারের বিরুদ্ধে জনগণকে সতর্ক করছেন এবং হাজার হাজার মানুষ তাদের কথা শুনে এই সকল অন্যায় অপরাধের পথ থেকে, মাদকের পথ থেকে ফিরে আসছে, সুপথে আসছে, ভালো পথে আসছে, দেশটা সোনার বাংলায় পরিণত হচ্ছে, সে সমস্ত লোকদের বয়ান করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এর চেয়ে বেশি বলার কিছু নাই। আলেম ওলামার কথা যেমন মিঠে হবে তেমন তেতো হবে, শুধুমাত্র হোমিওপ্যাথিক বড়ি দিয়ে সব রকমের রোগের চিকিৎসা হয় না, বলেন না কেন? হোমিওপ্যাথির মিষ্টি বড়ি দিয়ে সব রোগের চিকিৎসা হয়ে যায়? অপারেশন লাগে না মাঝে মাঝে? অপারেশন করার সময় কাটা ছেঁড়া করা লাগে না? ইনজেকশন দেওয়ার জন্য শরীরের ভিতরে গুঁতো দেয়া লাগে না? ডাক্তার যে গুঁতো দেয়, ডাক্তার যে অপারেশন করে, এটা ডাক্তারের নিজের মন চায় না গুঁতো দিতে, কিন্তু রোগীর কল্যাণে এই গুঁতো দিতে হয়। অতএব যে সকল আলেম ওলামা সত্য কথাগুলোকে পরিষ্কার ভাবে নির্দ্বিধায় চমৎকার ভাবে তুলে ধরেন, যেটা গুতোর মতো সেটা গুতোর সাথেই বলেন, যেটা আদরের মতো সেটা আদরের সাথে বলেন, সে সকল আলেম ওলামা সত্যিকারের দক্ষ ডাক্তার এবং সত্যিকারের দক্ষ সার্জন। তাদেরকে সমাজে উন্মুক্ত ভাবে অবাধে দিন ইসলামের কথাগুলো বলার সুযোগ দিলে দেশ জাতির কল্যাণ হবে, আর তাদেরকে বাধা দিলে দেশ জাতির ধ্বংস আর অকল্যাণ ত্বরান্বিত হবে। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আজকে শুনে বড় অবাক হলাম, এই যুগের
এ যুগের ইসলামের রেনেসাঁর মহানায়ক, নায়েবে নবীদের মাথার মুকুট, লক্ষ আলেমের উস্তাদ, আল্লামা শেখ জুনায়েদ বাবুনগরি দামত বারাকাতুহুমকে বয়ান করতে দেখা হয়। আয় আল্লাহ, আমার এই অবুঝ প্রশাসনকে তুমি সহি বুঝ দান কর, তাদেরকে বোঝার তৌফিক দাও, এরাই সত্যিকারের জাতির হিত কামনাকারী। আমি এখানে এসে জানতে পারলাম আল্লামা মামুনুল হক সাহেবকে আসতে দেওয়া হবে না, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জেদা মজদুহকে আসতে দেওয়া হবে না, আরো কাকে কাকে আসতে দেওয়া হবে না, তারা তো জাতির রাহব, এনারা জাতিকে হক কথা সত্য কথাগুলা পৌঁছান, ঠিক কি ঠিক না? এই জন্য যদি এই ধরনের সত্যিকারার্থে ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা থাকে, আমরা বলবো এই ধরনের নিষেধাজ্ঞা অতি দ্রুত প্রত্যাহার করে জাতির কাছে পরিষ্কারভাবে ক্ষমা চাওয়া উচিত, না হলে আজ না হলো দুনিয়াতে না হলো মালিক ইয়াউমিদ্দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, কাহ্হার খোদাবন্দির সামনে কিয়ামতের দিন অপরাধীর কাঠ গড়ায় দাঁড়াতে হবে এই সকল খুন হত্যা ধর্ষণের অপরাধী আর সমর্থক হিসেবে। মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, হযরত নূহ বললেন ইন্নী লাকুম নাযীরুম মুবীন, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, কথা মানতে হবে একমাত্র কার? কোন কোন সময় বলে আমাদেরকে ওপর থেকে আদেশ আছে, ও আমার ভাই একটা বারও চিন্তা করো না, ওই ওপর তোমাকে বাঁচাতে পারবে না, ওপরেরও উপর আছে, সেই উপরের নাম কি? আরো আসতে কে? সকল উপরের উপরে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেক দিন প্রত্যেক আজানের মধ্যে কমপক্ষে ৬ বার বলো, সামনে যা আছে সব ছোট আল্লাহ বড়, পেছনে যা আছে সব ছোট আল্লাহ বড়, ডানে যা আছে সব ছোট আল্লাহ বড়, বামে যা আছে সব ছোট আল্লাহ বড়, ওপরে যা আছে সব ছোট আল্লাহ বড়, নিচে যা আছে সব ছোট আল্লাহ বড়, বারবার এই ঘোষণা গুলা শোনো তারপরেও কি মাথায় ঢোকে না, ওপর আসলে ওপর নয়, ওপরের উপরেও উপর আছে, ঠিক কিনা? সকল উপরের উপর কে? আল্লাহ। তা'বুদু ইল্লাল্লাহ, কথা একমাত্র কার মানতে হবে? যদি উনার কথার সাথে মিলে তাহলে সবার কথা মানবো, ওনার কথার সাথে যদি না মিলে তাহলে মানবো, আরো আসতে মানবো। ইন্নি আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম, আমি তো তোমাদের জন্য সেই মর্মন্তুদ দিনের আযাবের আশঙ্কা করছি। তোমাদেরকে বলি সবচেয়ে উপরের যে তার কথা মানো, কিন্তু তোমরা বিভিন্ন দোহাই দিয়ে তাকে বাইপাস করতে চাও। আমি তো তোমাদের জন্য মর্মন্তুদ দিবসের শাস্তির আশঙ্কা করছি। وقال الملأ الذين كفروا من قومه ما نراك الا بشرا مثلنا, তার জাতির মধ্যে যারা কাফির ছিল, কাফিরদের মধ্যে যারা নেতৃবৃন্দ, অস্বীকারীদের অস্বীকারী নেতৃবৃন্দরা বলতে লাগলো, নূহকে যারা অস্বীকার করে সে সকল নেতৃবৃন্দ তাকে লক্ষ্য করে বলতে লাগলো, মা নারাকা ইল্লা বেশারাম মিসলানা, আমরা তো তোমাকে আমাদের মতোই মানুষ দেখি। সামনে গিয়ে বলছে, ওয়া মা নারা আলাইকুম আলাইনা মিন ফাদল, তোমার বা তোমার অনুসারীদের আবার আমার উপরে আমাদের তুলনায় বেশি মর্যাদা হয়ে গেল কোথেকে? তোমরা আমরা সমান, ইকুয়াল, তোমার বিশেষ মর্যাদা হবে, তোমার কথা মানতে হবে কেন? আল্লাহু আকবার। অপর জায়গায় আবার
উম্মতকে এরা কি করত, সুড়সুড়ি দিত, উস্কানি দিত, নবীর বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে উস্কানি দিত। কি দিয়ে উস্কানি দিত? দেখো না, ইন হাযা ইল্লা রাজুলুম ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতই একজন মানুষ। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, এ চায় তোমাদের মধ্যে বিশেষ এক মর্যাদা লাভ করবে, তোমাদের উপরে কর্তৃত্ব খাটাবে, তোমাদের উপর কি করবে? কর্তৃত্ব খাটাবে, তোমাদের উপর বিশেষ মর্যাদা লাভ করবে, এটাই ও চায়। ওর কাছ থেকে দূরে সরে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছ থেকে মানুষকে দূরে সরানোর জন্য এভাবে সুড়সুড়ি দিত, উস্কানি দিত, এবং তাদের এই উস্কানি মার্কা কথাগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন। আজও এই জাতীয় সুড়সুড়ি মার্কা বক্তব্য কেউ কেউ দেয় কি দেয় না? এরা কোন দলের এটা বুঝে নিতে হবে। নূহ আলাইহিস সালামের বিপক্ষ দলের, ঠিক কি ঠিক না? وَمَا نَرَى لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ بَلْ نَظُنُّكُمْ كَاذِبِينَ حضرت نوح علیہ السلام বলেন, قال يا قوم তোমরা যে আমাকে তোমাদের মতো সমান সমান এক রকম মনে করছো তা কোনোদিন নয়। তোমাদের চোখ নাই, আমার চোখ আছে, আমাকে দেখার মতো আলো দেয়া হয়েছে, আমার হৃদয়ের চক্ষুকেও উম্মাত জাহান্নাম দেখতে পাই, তোমাদেরকে আমি সঠিক পথ দেখাতে পারি, বিপদ থেকে মুক্ত করার জন্য চেষ্টা করতে পারি, আর তোমরা তা পারো না, তাহলে তোমরা আর আমার মাঝখানে পার্থক্য আছে না নাই? দেখতে একরকম হলেই মানুষ একরকম হয় না, দেখতে এক হলেই বলেন না কেন সব একরকম হয়? আপনাদের এখানে কিশোরগঞ্জ এলাকায় একজন বড় আলোচক ছিলেন, হযরত আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহ। আমি ওনার বয়ান সরাসরি শুনিনি, তবে ওনার একটা উপমা একজনের মুখ থেকে শুনেছিলাম, আল্লামা জুনায়েদ আল হাবিবের মুখ থেকে, জেদ মজদু, শোনাবো আপনাদেরকে। এক লোক সকালবেলায় হাঁটতে গিয়েছে নদীর পাড়ে, হাঁটতে গিয়ে তার খুব খিদে লেগেছে, হাঁটতে হাঁটতে জগিং করতে শক্তি ব্যয় হয় না, খিদে লেগেছে, বাড়ি এসে খাবে তো মনে মনে কামনা করছে, যদি রুটি টুটি কিছু পেতাম তাহলে খেতাম, রুটি কোথায় পাবে, এই নদীর পাড়ে তার রুটি পাওয়া যায় না। হঠাৎ দেখে আর মনে মনে খুশি হয়ে গেল যে যাক, আমার দোয়া মনে হয় কবুল হয়ে গেছে, ওলির খাতায় আমার নাম তো উঠেই গেছে মনে হয়, চাইলাম আর পাইলাম। সামনে দেখে একটা নান রুটি পড়ে আছে, কি পড়ে আছে? নান রুটি। নান রুটি দেখে সে নান রুটি খাওয়ার জন্য গেল, লোকতা পতিত বস্তু, এখন খেতে গিয়ে ওনার একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা উনি নিজ ভাষায় বলছেন। গাঙ্গের ফারো গেছিলাম, লুডি একটা দেখছিলাম, তর্জমা লাগবে আপনাদের, নেত্রকোনার মানুষের তর্জমা দরকার নেই। গাঙ্গের ফারো গেছিলাম, লুডি একটা আদ্যাদেহী নরম, হাতে দিয়ে দেখি রুটিটা শক্ত হয়ে যায়নি, বাসি না, তাজাই মনে হয়, নরম, মুহিদ্দা দেহি গরম, মুখে দিয়ে দেখি মাত্র ওভেন থেকে বের করে আনা হয়েছে, একদম তরতাজা, এখনো ঠান্ডা হয়নি। তারপরে বলছে, থু আল্লাহ থু, কোন শুয়রে হালায় রাখছে রুডির লাহিন গু। তো দেখতে তো নান রুটি, আসলে কি নান রুটি? দেখতে এক হলেই কি জিনিস এক হয়? আরে বলে না কেন? এখানে টেবিলের উপরে এক গ্লাস সেভেন আপ রাখি, স্ট্র কালারের মাউন্টেন ডিউ রাখেন, স্ট্র কালারের মাউন্টেন ডিউ, বুদবুদ উঠে, আর তার পাশেই মাত্র গ্লাস ভর্তি করে মুদ ভরে আনছে, পেশাব কিনে নিয়ে এসে রাখেন, একই রকমের রং, ওইটারও বুদবুদ উঠে, এটারও বুদবুদ উঠে, বলেন না কেন? দুইটা এক, দেখতে এক হলে কি? আল্লাহ আর নবীর কথা যারা মানে তাদের উদাহরণ সেভেন আপের মতো, আর যারা মানে না, অস্বীকার করে, তাদের অবস্থা দেখতে সেভেন আপের মতো হলেও আসলে মুতের মতো। বুঝাইতে পারি নাই মনে হয়? একই মজলিশ,
এই যে বললাম না চোরে না শুনে ধর্মের কাহিনী, হযরত নূহ আলাইহিস সালাম যখন নাকি এভাবে বুঝাতে থাকলেন ওরা মানে না মানে না মানে না মানে না মানে না, মানবে কেমনে? তাদের পুরা মিডিয়া এলাকার যত লোকজন আছে ক্ষমতাসীন, এরা সব টাকা পয়সা ব্যয় করে নূহের বিরুদ্ধে মানুষকে উস্কানি দাও, পয়সা দিয়ে লোক লাগায়, যাদেরকে লাগাইছে এরাই হলো মিডিয়া। মানুষের কাছে গিয়ে গিয়ে কথা পৌঁছায় নূহের কথা শুনে, এটা পাগল, এটা জাদুকর, ওর কথা শুনে না, ওর কথা শুনলে ওর কথার জাদুতে তুমি ফিসে যাবা। জুনায়েদ বাবুনগরের কথা শুনো না, কথার জাদুতে ফিসে যাবা। মামুনুল হকের কথা শুনো না, জাদুতে ফিসে যাবা। আইয়ুবের কথা শুনো না, জাদুতে ফেসে যাবা। আলেম ওলামার কথা শুনো না, জাদুতে ফেসে যাবা। জাদুকর একই বাক্য বলে, একই রকমের কথা আর সংলাপ আওড়ায়। এরা কিভাবে যেন মানুষকে একদম জাদু করে ফেলে, এদের কাছে যাওয়া যাবে না। না হলে তারপর বলে অশিক্ষিত মূর্খ, কিছু জানে টানে না, ইলিটারেট, কিছু জানে টানে না, কি ইলিটারেট, অর্ধশিক্ষিত। অর্ধশিক্ষিত কারা? আসল অর্ধশিক্ষিতরা পূর্ণ শিক্ষিতদেরকে অর্ধশিক্ষিত মনে করে। বলেন তো জগৎ কয়টা? বলেন না কেন? আরো আসতে দুনিয়া আখেরাত, তাই না? দুনিয়া আখেরাতের সাথে দুনিয়ার কোনো তুলনা চলে? দুনিয়া চিরস্থায়ী, আখেরাত ক্ষণস্থায়ী না উল্টা? এটা ক্ষণস্থায়ী, ওইটা চিরস্থায়ী, ঠিক কি ঠিক না? তো তাহলে দুইটার তুলনা চলে? চলে না। তারপরেও দুনিয়া আখেরাত, তো জগৎ কয়টা হলো? দুইটা হলো। আলেম ওলামা আসল জগৎ, চিরস্থায়ী জগতের মুক্তি কল্যাণ কামিয়াবি সাফল্য ইত্যাদির সবকিছু তারা জানে, তারা জাতিকে সেটা জানায়, ঠিক কি ঠিক না? তো তাহলে তারা আখেরাতেরও এলেম রাখে, আর দুনিয়াতেও তারা চলে না, সব না খেয়ে মরে যায়। দুনিয়াতে তারা অসভ্য জাতি না, সুসভ্য জাতি। তারা কোনো সময় ইফটিজিং করে, তারা অন্যকে কষ্ট দেয়, তারা অন্যের কাছ থেকে টাকা পয়সা মেরে খায়, তারা ঘুষ খায়, সুদ খায়, তারা জেনেভা বিচার করে, এগুলা কিছুই করে না। তারা মাদকের সাথে জড়িত থাকে, আরে বলো না কেন, করে নাই? তাহলে এরা আখেরাত সম্পর্কে পরিপূর্ণ জানে, দুনিয়ার ব্যাপারেও ভদ্র কিভাবে থাকা লাগে, সমাজ কিভাবে সুন্দরভাবে সমাজে থাকা যায়, এই সমস্ত বিষয়গুলোও জানে, ঠিক কি ঠিক না? তাহলে তারা উভয় জগৎ সম্পর্কে জ্ঞানী, ফলশ্রুতিতে বলা যায় তারা পূর্ণ জ্ঞানী, তারা পূর্ণ শিক্ষিত, ঠিক কি ঠিক না? এর বিপরীতে যারা আখেরাত সম্পর্কে ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখেরাত সম্পর্কে গাফিল, আসল জগৎ সম্পর্কে তাদের কোনো খবর নাই, তারা বেখবর, আর নকল জগৎ দুনিয়ার জগৎটা নিয়ে তারা খুব মাতামাতি করে, তাহলে বলেন তো দেখি, তারা যদি শিক্ষিত হয়েও থাকে তাহলে ফুল শিক্ষিত না হাফ শিক্ষিত? এই হাফ শিক্ষিতরা ফুল শিক্ষিতদেরকে হাফ শিক্ষিত বলে। তবে হ্যাঁ, যে হাফ শিক্ষিত মনে করে আখেরাত ছাড়া আমার মুক্তি নাই, তারা আখেরাত বিশেষজ্ঞের শরণাপন্ন হয়, আলেম ওলামার শরণাপন্ন হয়, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে গড়ে, তারাও ওই পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? তারা ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার মিনিস্টার হওয়া সত্ত্বেও আলেম ওলামার সোহবত এবং তাদের দিক নির্দেশনা ফলো করার কারণে এই সমস্ত ব্যক্তিরাও নেককার পরহেজগার হয়ে আখেরাতের মুক্তি লাভ করে, তারাও আখেরাতের শিক্ষা কিছুটা লাভ করে ফেলে, ঠিক কি ঠিক? তো বলছিলাম আধা শিক্ষিতরা পূর্ণ শিক্ষিতদেরকে কি বলে, অন্যকে লেগা হাফ শিক্ষিত বলে। আসলে কি জানেন, পাগল আছে না, পাগল, পাগলের কাছে সুস্থ মানুষকে পাগল মনে হয়, পাগল নিজেকে মনে করে সুস্থ, আর সুস্থকে মনে করে কি পাগল। হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব আহমদ বারাকাতুহুমের মুখে একদিন এক ঘটনা শুনেছিলাম, সেটা আপনাদেরকে শোনাই। একবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী দুজন গিয়েছেন, ঘটনা মানে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, সম্ভবত গিয়েছেন কোথায়, আরে পাবনার পাগলা গারদে মেন্টাল হসপিটালে। যাওয়ার পরে ওখানকার ইনচার্জ বললেন, স্যার পাগলরা বেশি লোক দেখলে খেপে যায়, যাওয়া যাবে না।
বেশি লোক যাওয়া যাবে না, আপনার প্রোটোকল যারা আছে এদেরকে বাইরে থাকতে হবে, শুধু আপনারা যান স্যার। আরে আমরা দুজন যাব কিভাবে হবে? স্যার আমি থাকবো আপনাদের সাথে, ভয়ের কোনো কারণ নাই, পাগলরা ভেতরেই আছে গরাদের ভেতরে। তো যেতে যেতে এক আধ পাগলার সাথে দেখা হলো, যে ফুল পাগল ছিল, চিকিৎসা হয়ে আধা পাগল আছে এখন, পুরো সুস্থ হয় নাই। তার সাথে দেখা, জিজ্ঞেস করলো তোমার নাম কি, তুমি কি করো? সে উল্টো জিজ্ঞেস করে আপনারা কারা? সে উল্টো জিজ্ঞেস করে আপনারা কারা? আচ্ছা এই মাঝখানে রাস্তাটা কিসের? এই দুইটা পাশের লোক দাঁড়িয়ে বন্ধ করে দিতে পারেন না, আপনাদের ইয়ে নাই? এখানে হাঁটা চলা করে দু চারজন, আর পিছনের লোকরা এদেরকে কি করে, রাগারাগি করে, চিৎকার চেঁচামেচি করে, মাহফিলের পরিবেশ নষ্ট হয়। তারপরে তো বলছে আপনারা কারা? তো স্বাস্থ্য, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বললেন যে আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, ইনি পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, আপনাদেরকে দেখতে এসেছি, পরিদর্শনে এসেছি, ইন্সপেকশনে এসেছি। তো ওই আধ পাগলা বলতেছে হ, এখানে নতুন নতুন আসলে অনেকেই এমন অনেক কথা টথা কয়, কিছুদিন থাকলে ঠিক হয়ে যায়। এখানে যখন নতুন নতুন আসে সবাই এরকম বড় বড় কিছু কথা কয়, কিছুদিন থাকলে কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। তো পাগল সুস্থ মানুষে কি মনে করে? পাগল মনে করে। অর্ধ শিক্ষিত সে ফুল শিক্ষিতকে অর্ধ শিক্ষিত মনে করে। হযরত নূহ আলাইহিস সালামের মর্যাদা আছে না নাই? অন্যদের তুলনা আর তুলনা এক নাকি? তুমিও তো খাও, আমরাও তো খাই, তুমিও বাজারে যাও, আমরাও বাজারে যাই, তো তোমার আর আমাদের মাঝখানে কি পার্থক্য? একই খাবার খেয়ে তুমি বিশেষ মর্যাদা পাবা, তুমি নাকি আল্লাহর নবী হইলা, তোমার কাছে নাকি আল্লাহ রহি আসে, আমাদের কাছে আসে না কেন? এই পার্থক্য মানতে পারি নাই, বৈষম্য মানা যাবে না। বুঝেন নাকি কই? এই কথা কইছি, নূহ আলাইহিস সালামের এই উদাহরণ কিভাবে বুঝাবো আপনাদেরকে? একই জায়গা থেকে দেখবেন, একই মজলিসে, একই মাহফিলে মানুষ বসে, একই বক্তার মুখ থেকে কেউ তার জীবন পরিবর্তন করে জান্নাতের পথের প্রতীক হয়ে যায়, আর কেউ ওই জায়গা থেকে গু গোবর নিয়ে জাহান্নামের কীট হয়। একই মজলিসে একই হুজুরের বয়ান থেকে দুই গোয়েন্দা অফিসার, তার ভিতরে একজন জান্নাত খরিদ করে আর একজন জাহান্নামের গর্তের ভিতরে লাফ মারে। একজন বলে হুজুর সমাজ তৈরির জন্য গঠনমূলক চমৎকার আলোচনা করেছেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে জনগণকে সতর্ক করেছেন, জুলুম থেকে বিরত থাকার জন্য অন্যের জমি জবরদখল করার ব্যাপারে সতর্ক করেছেন, এতিমের মাল যেন নষ্ট না করা হয় সেটার ব্যাপারে সতর্ক করেছেন, বিধবার হক যেন নষ্ট না করা হয় সে ব্যাপারে সতর্ক করেছেন, এবং এভাবে বোনের হক থেকে যেন তাকে বঞ্চিত না করা হয় এ ব্যাপারে তাদেরকে সতর্ক করেছেন, জুলুম নির্যাতন যেন না করা হয় এ ব্যাপারে তাদেরকে সতর্ক করেছেন। অতএব ইনি দেশ ও জাতির জন্য একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। এক গোয়েন্দা ব্যক্তি এই রিপোর্ট দেয়, আরেক গোয়েন্দার রিপোর্ট দেয় উগ্রবাদী, কথার ভিতরে উগ্রতা আছে, সরকারের বিরুদ্ধে যায় এমন কথা বলে, অতএব ওনার বয়ান বন্ধ করা উচিত। একই জায়গাতে বসে একজন জান্নাতে যাচ্ছে আরেকজন কই যায়? বুঝেন নাকি কই? উদাহরণ দিব, ফুল আছে না ফুল কন্যা কেন, ফুলের ভিতরে মধুর রস আছে না নাই? আছে। ওই একই ফুলের ভিতরে দুইটা প্রাণী বসলো, দেখতে একই রকম, একটা দেখতে আবার অনেক সুন্দর, ডিজাইন অনেক বেশি, চকরমকর করা, একটার নাম মৌমাছি আর একটার নাম বল্লা, বলতা, যেটাকে আপনারা বলেন বল্লা, ভীমরুল, চিনেন কি চিনেন না? ভীমরুলের গায়ে কিন্তু বহু রকমের ডিজাইন থাকে, থাকে কি থাকে না? কত সুন্দর দেখতে, দুইটা একই রকম, দুইটা পতঙ্গ ওখানে গিয়ে বসে, একজন ওখান থেকে কি নেয়, ওখান থেকে সে বিষ নেয়, ওখান থেকে ওই রস খেয়ে সে সেখান থেকে বিষ তৈরি করে, ফুলের ওই রস থেকেই সে বিষ তৈরি করে, কারো গায়ে কামড় দিলে 20-50 দিনও ব্যথা যায় না, ঠিক কি ঠিক না? ওখান থেকে কষালো বিষ তৈরি করে, অসুস্থতার জিনিস তৈরি করে,
আর মৌমাছি ওই একই ফুলের ভেতর থেকে রস নেয়, মধু তৈরি করে। আল্লাহ বলেন তার ভেতরে এমন জিনিস তৈরি হয়, ফিহি শিফাউন লিন্নাস, যার মধ্যে শারাবুম মুখতালিফুন আলওয়ানুহ, তার পেট থেকে বিভিন্ন রঙের বিভিন্ন আকারের আকৃতির এমন পানীয় বের হয়, যে পানীয়র মধ্যে, যে মধুর মধ্যে গোটা মানব জাতির জন্য শিফা এবং আরোগ্য রয়েছে। একই জায়গা থেকে তো নিচ্ছে, পার্থক্য আছে না নাই? হরিণ একই চারণ গাহের থেকে খায়, দুই হরিণ, একজনের শুধু গু গোবর আর মতি বের হয় আর আরেকজনের পেটে মৃগ নাভি তৈরি হয়, ঠিক কি ঠিক না? কস্তুরি তৈরি হয়, পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি তৈরি হয়, দেখতে তো এক, আসলে কি এক? হলে নবী এবং নবীর শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা তাদের সাথে অন্যের তুলনা কি একই রকম হবে? একই রকম, হযরত নূহ আলাইহিস সালাম বুঝালেন, ক্বাল ইয়া কওম আরআইতুম ইন কুনতু আলা বাইনাতিন মির রাব্বি ওয়া আতানি রহমাতাম মিন ইনদিহি, বলো দেখি, যদি আমার আল্লাহ আমার উপরে দয়া করে তার তরফ থেকে বিশেষ রহমত আমাকে নসিব করেন, সেই রহমত হলো আল্লাহ তাআলার তরফ থেকে পাওয়া ইলম। তাফসীর খুলে দেখে, আমাকে যদি আল্লাহ তাআলা নবুয়তের ইলম নসিব করেন, নবুয়ত দান করেন, বিশেষ নিয়ামত দান করেন, ফাউমিয়াত আলাইকুম, আর তোমাদেরকে এ ব্যাপারে অন্ধত্ব দিয়ে দেওয়া হয়, তোমরা যদি অন্ধ হয়ে যাও, তোমরা যদি আমার এই জ্ঞানের আলোয় পথের দিশা খুঁজে না পাও, সূর্যের আলো ওঠার পরে, সূর্য ওঠার পরে আলোতে গোটা ধরিত্রী আলোয় ঝলমল করে, কিন্তু যার চোখে আলো নাই, যে অন্ধ, সে তার জন্য রাত আর দিন সমান হয়ে যায়, ঠিক কিনা? সে দেখতে পায়, আলো তো আসে, সে দেখে না। ফাহমিয়াত আলাইকুম, তোমাদেরকে যদি অন্ধ বানিয়ে দেওয়া হয় আমি কি করব? আনুলজিমুকুম হাওয়ান তুম লাহা কারিহুন, আমি কি তোমাদেরকে জোর করে তা চাপিয়ে দেব নাকি? আমি তো জোর করে দেব না, আমি বুঝাবো সত্য কথা যেটা সেটা ওইভাবে বলবই। একটা পর্যায়ে তারা যখন আরো কিছু কথা বলেছে, এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, ওয়ালাকিন্নি আরাকুম কওমান তাজহালুন, আমি তো দেখছি তোমরা একটা মূর্খ জাত, মূর্খ জাত। বলেন হযরত নূহ আলাইহিস সালাম কি বলছেন? আমি একদম কোরআনের তরজমা করছি, অন্য কিছু নাই। ওয়ালাকিন্নি আরাকুম কওমান তাজহালুন, আমি তো দেখতে পাচ্ছি যে তোমরা একটা মূর্খ জাতি, তোমরা একটা কি মূর্খ জাতি। তারা সমাজপতি, তারা সমাজ পরিচালনা করে, তারা দেশের নেতৃত্ব দেয়, তারা সবকিছু কন্ট্রোল করে, তারা অ্যাডমিনিস্ট্রেশন সামলায়, তো তারা কি মূর্খ? তাদের জ্ঞান আছে না? বলেন না কেন? তারা সমাজের সমস্ত বিচার আচার করে, তারা কি মূর্খ? তাদের জ্ঞান আছে না? আছে, কিন্তু যেই জ্ঞান দিয়ে নবীর নবুয়ত বুঝতে না পারে, যেই জ্ঞান দিয়ে আল্লাহর উলুহিয়ত বুঝতে না পারে, যেই জ্ঞান দিয়ে সবচেয়ে বড় আল্লাহ, সকলের উপরে আল্লাহ, তার কথাই মানতে হবে, তার কাছে জবাবদিহি করতে হবে, এ কথার উপলব্ধি না আসে, এই রকম জ্ঞানকে জ্ঞান বলে না, এই রকম জ্ঞানকে মূর্খতা বলে। আবু জাহাল, যাকে গোটা আরবের সমাজ তাদের সবচেয়ে সেরা বুদ্ধিজীবী হিসেবে আখ্যায়িত করেছিল, আবুল হাইকাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপাধি দিয়েছিলেন, না না না, তার এই জ্ঞান তাকে স্রষ্টা পর্যন্ত পৌঁছাতে পারছে না, নবুয়তের আলো ঝলমলে আলো দেখার পরেও তার চোখের মধ্য থেকে অন্ধত্ব যাচ্ছে না, সে আবুল হাইকাম নয়, সে আবুল জাহাল, গন্ড মূর্খ, মহামূর্খ। হযরত নূহ আলাইহিস সালাম সেই একই ভাষায় বলছেন, ওয়ালাকিন্নি আরাকুম কওমান তাজহালুন, আমি তো দেখছি তোমরা একটা মূর্খ জাত। হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে এখন বলবেন, উনি উগ্র কথা বলে, কটাক্ষ করে কথা বলে। হযরত নূহ আলাইহিস সালাম উনি আল্লাহর নবী বলে এরকম মানুষকে খাটো করে ছোট করে কথা বলে, উনি অনেক অহংকার। বুঝেন না? বুঝেন না? তাহলে নবী সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা, কালোকে কালো, এটাই বলবেন, গায়ে লাগুক, চাই মিষ্টি লাগুক, চাই তেতা লাগুক, যাই লাগুক বলবে, ঠিক কি ঠিক না? তো নাইবে নবীরাও সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, সাদাকে সাদা, আলোকে আলো, আধারকে আধার, এভাবেই তারা বলবেন। এজন্য বলার সময়
অন্ধকারের গায়ে লাগবে। আমাকে অন্ধকার বললো, আমাকে কালো বললো, এই হুজুরকে বয়ান করতে দেওয়া যাবে। ঠাউর ঘরে কেড়ে কান কলা খাই না, কারণ কলা খাস না, না খাস দিগেছি নিজে। আলেম ওলামারা তো নাম নিয়ে বলেন না ভাই, বুঝাইতে পারি নাই মনে হয়। তাহলে হক্কানি আলেমরা সবসময় মিঠা মিঠা কথা বলবে না, তেতোটাও বলবে? হ্যাঁ, এই তেতোটা যারা গ্রহণ করে নিবে, কষ্ট করে হজম করবে, বরদাস্ত করবে, একটা পর্যায়ে এই তেতো তাদের কাছে মিঠে পরিণত হবে। আমলকি খেতে তেতো একটু চাবিয়ে দেখো, তারপরে গোটা মুখকে মিষ্টি বানিয়ে দেয়। মেরে মোহতারাম দোস্ত আজিজ, বলছিলাম এই জন্য আলেম ওলামারা যতই নসিহত করুক না কেন, যার কপালে হেদায়েত আছে সে হেদায়েত কবুল করে, যার কপালে হেদায়েত নাই তার জন্য আলেম ওলামার নসিহতে কোনো কাজ হয় না, ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম শেষে গিয়ে একটা কথাই বললেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহিন নারাদতু আন আনসাহা লাকুম, আমি যদি তোমাদের জন্য হিত কামনা করি, কল্যাণ কামনা করি, তোমাদেরকে সত্য পথের দিশা দেখাই, তোমাদেরকে যদি সঠিক পথের দিশা দেই, আর তোমাদের জন্য যদি নসিহত মালা নিয়ে আসি, কিন্তু আমার নসিহত তোমাদের কোনো কাজে আসবে না যদি কপাল খারাপ হয়, আল্লাহ হিদায়ত না দেওয়ার ফয়সালা করেন, কোনো কাম আসবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহ আমাকে কপাল পোড়ার অন্তর্ভুক্ত করেন না, আমাকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন, নায়েবে নবীদের সাথে চলার তৌফিক নসিব করেন, তাদের সাথে সখ্যতা ভালোবাসা মহব্বত করার তৌফিক নসিব করেন। মনে রাখবেন, বেশি দিন বড় পদে বড় ক্ষমতায় যেখানেই যে থাকি না কেন, আলেম বলেন জালেম বলেন সবাইকেই কিন্তু একদিন আজরাইল আলাইহিসসালাম এসে ধরবে, যখন ডেকে নিয়ে চলে যাবে না ভাই, আমিরের জন্য, ফকিরের জন্য, রাজার জন্য, প্রজার জন্য সেই 3.5 হাত জমি বরাদ্দ হবে, তারপরেও বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের ঘরটাকে সুন্দর করার তৌফিক নসিব করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।